গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে ঘড়িতে ভোর 5:30। এখনও সূর্য মামার কোনো দেখা নেই, আর আমার এদিকে ঘুম ভেঙে গেছে। বাসার মধ্যে প্রায় এখনও সবাই ঘুমাচ্ছে, বাবানও ঘুমাচ্ছে, মাও ঘুমাচ্ছে। তো এবার ফ্রেশ হওয়ার জন্য আমরা নন্দনকানন বাসস্ট্যান্ডের মধ্যে বাসটা লাগাবো, যে সবাই এবার নামবে, ফ্রেশ হবে। আর হ্যাঁ, বলে রাখি এখন আমরা নন্দনকানন পৌঁছে গিয়েছি। তো এই বাসস্ট্যান্ডের ঢোকার মুখে দেখা গেল প্রচণ্ড ভিড় আছে বাসে, তাই পাশে আর একটা নন্দনকানন রিসর্ট বলে একটা জায়গা আছে, সেখানে ফাঁকা, তো সেখানে আমার গাড়িটা স্ট্যান্ড করা হবে। এখনও মাত্র দুটো গাড়ি রাখা আছে, তো এখানে ভালোভাবে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করব। তো এখানে আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি, বাবানকে মুখ ধুয়ে দিয়েছি, আর আমরা একদম স্নান টান করে রেডি হয়ে গেছি। মা এখানে স্নান করে রেডি হয়ে গেছে, এবার আমরা মুড়ি খাবো বলে বসে আছে। তো প্রথম ব্যাচ বসেছে, এরপরে আমরা বসব। তো বাবানকে এখনও স্নান করাইনি, ওকে একটু গরম জল দিয়ে গা মুছিয়ে দেবো। আর এই যে, এটা হচ্ছে নন্দনকানন রিসর্ট। তো এখানে আমি একদম রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমার লুকটা। আমি ব্ল্যাক জিন্সের সঙ্গে এই হোয়াইট টপটা পরে নিয়েছি। এবার সামনে যারা খেতে বসেছে তারা উঠুক, তারপরে আমরা মুড়ি খেতে বসবো। তো আজকে মুড়ি মেনুতে আছে মুড়ি আর আলুর দম, তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে আবার জু দেখতে যাব। বাবানকে খাইয়ে দাইয়ে এতক্ষণে বাবানের খাবারে জোগাড় করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন আমরা বেরিয়েছি নন্দনকাননের উদ্দেশ্যে। এখানে জল নিতে এসছে এখন বাবান দাঁড়িয়ে আছে। বাস স্ট্যান্ড থেকে বেশি দূর না চিড়িয়াখানাটা, অনেকটাই কাছে, তো একটু মাত্র হাঁটতে হবে, সেটাই এখন হেঁটে হেঁটে চললাম। আর বাবার রাস্তার ধারে যা জিনিসপত্র সাজানো আছে সেগুলি দেখতে দেখতে চললো। আর এই যে দূরে জুয়ের গেটটা, নন্দনকানন চিড়িয়াখানা। তো ভেতরে তো অসাধারণ জিনিস আছে, তিনবার এর আগে দেখা হয়ে গেছে, তবুও এবার এসছি, এবারেও দেখবো নতুন নতুন কিছু আছে কি না, বা পুরনো যারা ছিল তারা সবাই আছে কি না। তো ভেতরে এখন টিকিট কেটে প্রবেশ করতে হবে। নিয়েছি 3 পিস টিকিট, 50 টাকা করে, 150 টাকা। আমরা সব পরিবারে চললাম। এই যে বাবান সোনা নিচে আছে, মা এদিকে আছে, ভাই, চলো যাওয়া যাক। আর যেতে যেতে কী কী দেখছি না দেখছি, আর কী করছি না করছি সবই দেখাবো। টিকিট চেকিংয়ের সময় এই ব্যবস্থাটা বেশ ভালো, তোমার টিকিট দেওয়া হবে তবে কি না এই হ্যান্ডেলটা ঘুরবে আর তুমি ভেতরে প্রবেশ করতে পারবে। টিকিট না কাটলে কিন্তু এটা কোনো সম্ভাবনাই নেই। আর ঢুকে এরকম একটা জলের ফাউন্টেন আছে, এখানে আমরা কিন্তু দাঁড়িয়ে অবশ্যই ছবি তুলবো। তারপরে আমরা গাড়ির টিকিট কেটে নিয়েছিলাম, এবার আমাদের ইচ্ছা ছিল গাড়িতে করে যাব। তো টিকিট আমাদেরকে লেগেছে 80 টাকা করে, আর তোমরা যদি জঙ্গল সাফারি করতে যাও সেখানে টিকিটটা 100 টাকা হয়ে যাবে। বলো ওটা কি? হনুমান। কত ছোট দেখো, খুঁজে পাওয়া যাচ্ছে না। Climbing on the rope. Oh, gibbon. Full to gibbon. It's a gibbon. Look at it. Oh, it's all on the deck. Now, look at the watch. কি রে বাবা, কি ঝুলছে বলো? হনুমান। হনুমান, দূরে জলহস্তিরা দেখো কি সুন্দর, নাদুস নুদুস পাড়া। তো এখানে একটাই জলহস্তি আছে, আর এটা হচ্ছে নন্দনকাননের এই পার্কের যে ম্যাপটা, সেটা তুমি এখানে দেখে দেখে কোনো গাইড ছাড়াই ঘুরতে পারবে। যে কোথায় আছো সেটা তীরচিহ্নভাবে দেওয়া থাকবে, প্রত্যেকটা জায়গায় ম্যাপ আছে। আর এটা হচ্ছে সেই বিখ্যাত ডাইনোসর। প্রথমবার যখন এই ডাইনোসরটাকে দেখেছিলাম, মানে পুরী আসার আগে, তো এখানে সবাই দেখতাম দাঁড়িয়ে ছবি তোলে। আমরাও যতবার এসেছি এখানে দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করেছি, তো এবছর শুধুমাত্র ডাইনোসরের ছবি তুললাম। আর এর ভেতরে এখন ঢুকছি, এখানে সাপ, ব্যাং, টিকটিকি, তারপরে কচ্ছপ, সব রকমই আছে, যেগুলো ক্যামেরাতে সব ভালোভাবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, কিছু কিছু জিনিস খালি চোখেই ভালো বোঝা যায়। আর ভেতরে মারাত্মক ভিড়, যার জন্য দুমনি দাঁড়িয়ে যে সেই জিনিসটাকে ফোকাস করে ভিডিও বানাবো বা ছবি তুলবো সেটা কিন্তু হবে না। এখানে কোনো রকমের দেখে টেখে আমরা বেরিয়ে যাচ্ছি। তোমাদেরকে বলবো এগুলো স্বচক্ষে মানে দেখার জন্য বা আনন্দ
নেওয়ার জন্য তোমরা অবশ্যই এখানে আসো, দেখে যাও। আর এই কচ্ছপটা দেখো একদম অন্য ধরনের, এটার নাম ইন্ডিয়ান স্টার টর্টোয়াইজ, দেখতে বেশ সুন্দর। তো ভিড় ঠেলে ঠেলে যতটা পারলাম দেখলাম, আর সব কিছু দেখার একসাথে এনার্জিও থাকে না। তো চলো আরও যা যা আছে সেগুলো সব দেখি। ক্রোকোডাইল, ও কেমন ক্রোকোডাইলটা? শান্ত, এটা দেখ দাঁত বার করে কেমন ঘুমাচ্ছে। এখানে একটা লেখা রয়েছে দেখো, প্লিজ ডু নট থ্রো অবজেক্ট অ্যান্ড কয়েন্স ইন দ্য পুল। মানে আমরা প্রথম দু বছর যখন এসেছিলাম তখন একটা কুমিরের উপরে সবাই কয়েন ছুঁড়ে ছুঁড়ে দেখছিলো যে কুমিরটা বেঁচে আছে নাকি মরে গেছে। মানে ওর হাব ভাবটা এমন ছিল যে জানত না মরা, সেটাই বোঝা যাচ্ছিলো না। তাই এবারে ওই সতর্কীকরণটা করে দিয়েছে। আর এখানে দেখো কতগুলো কুমির একদম মরার মতো পড়ে আছে, এগুলো কিন্তু একটাও মরা না বা পাথরের না, সমস্তটাই জানতো। একজনের সাথে তো এই নিয়ে তর্কও হয়ে গেল। হেঁটে হেঁটে যেটুকু দেখার ছিল সেগুলো সব দেখে নিয়েছি। এবার আমরা আবার গাড়ি নিয়ে নিয়েছি, আর এখান থেকে আমরা একটা জিরাফ দেখবো। তো জিরাফটাকে প্রথমে আমরা স্ট্যাচু ভেবেছিলাম, একদম সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু তারপরে দেখছি না গলাটা নড়ছে, আর এটা একদম জ্যান্ত ছিল। আর কী দারুণ যে দেখতে কাছ থেকে, এত সুন্দরভাবে জিরাফ আমি এই প্রথমবার দেখলাম। কালারিং সুন্দর আর শরীরটাও খুব সুন্দর। জিরাফ ভালো, কোন পশু বলো আমরা? ওরে বাপরে কেমন বসে আছে দেখো। দারুণ সুন্দর দেখো, গায়ের রংটাই অন্যরকম। এই বাঘগুলোর আবার নামও আছে, কি কি নাম দেখো, স্পন্দন, বাসু। আমাকে লিখে নিলাম মামা, আরো গাড়ি করে ঘুরছি। এখানে আবার আমরা বাঘ দেখতে এসেছি। বাঘগুলো এত সুন্দর হৃষ্টপুষ্ট হয়ে আছে, বোঝাই যাচ্ছে যে এদেরকে খুব ভালোভাবে যত্ন নেওয়া হয়। মানুষজনদের কাছ থেকে যে টিকিটের দাম নেওয়া হয় বা আদার্স যে চার্জগুলো নেওয়া হয় সেটার ইয়েতে না, পশু পাখিগুলোকে খুব ভালোভাবে যত্ন করা হয়, যে বন্দি করে রেখে তাদেরকে যে কষ্টের মধ্যে রেখেছে এরকম নয়। আর এখানে বাঘ বলো সিংহ বলো সবাই কিন্তু একদম পেছন ঘুরিয়ে রয়েছে, আমাদের দিকে একদম তাকাচ্ছে না। আমরা তো হেই হই করে কত কী করছি, আবার নাম ধরে ধরে ডাকছি, যে আগের নাম দুটো ছিল স্পন্দন বাসু এসব করে, তা কোনো কানটা হালকা করে নাড়াচ্ছে। এই দেখো পেছন ঘুরিয়ে বসে আছে, কেন আমাদের দিকে মুখ ঘুরিয়ে বসতে কেউ লজ্জা লাগছে? মানে এগুলো হচ্ছে ওদের একটা দেমাগ বলতে গেলে, মানে কিছুতেই মানুষকে সহজে মুখ দেখাবে না, তাহলে তো ওদের মান সম্মান সব চলে যাবে, এরকম টাইপের ব্যাপার আর কি। আর এই হনুমানগুলোকে দেখো, এদেরকে দেখতে কোনো টাকা লাগে না, এগুলো আমাদের বাড়ি ওখানেও থাকে, তো এখানে সবাই ওদেরকে নিয়ে একটু খোঁচাখুঁচি করছে আর কি। তা একদিন তেড়ে চলে আসবে একজন। এই যে এখানে বাঘ টাক দেখা হলো, আমরা সবাই মিলে এখন যাচ্ছি, বাবার মা সামনে আছে, পেছনে হনুমান দেখলাম, তারপরে এবার দেখি আর কত দূর কি দেখি। তোমাদের কেমন লাগছে কিন্তু জানিও অবশ্যই, যতদূর দেখাতে পারলাম। আমার বাবান সোনা কিন্তু নিজের পায়ে হেঁটে অর্ধেক জুটা দেখলো, তো এখনও ও নিজের পায়ে হেঁটেই দেখবে এরকম একটা কথা আর কি। এখানে দেখো চিতাবাঘ দেখতে এসছে, চিতাবাঘগুলো চেহারা তো অত পরিপুষ্ট নয়, মানে ওরা এরকমই হয় একটু পাতলা সাতলা, কারণ খুব দ্রুত দৌড়ায় তো, তার জন্য আর কি মেদ ধরে রাখতে পারে না আমার মতে। তো এখন একটা চিতাবাঘ জল খেলো, আর একটা চিতাবাঘ দেখো গাছের উপরে উঠে বসে আছে, তো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এরপরে আমরা দেখব হাতি। তো এখানে দেখাচ্ছি সমস্ত কিছু একদম তীরচিহ্ন দিয়ে দেওয়া আছে, যারা একটু পড়তে জানে তারা কিন্তু অবশ্যই এখানে হারাবে না বা সমস্ত জিনিস দেখতে পাবে। হাতির নাম কি বলতো এখানে? এই হাতিগুলোরও আবার নামকরণ করা আছে, তিনটে হাতি আছে, তার মধ্যে দুটো হাতির নামকরণ করা হয়েছে আর একটা হাতির নামকরণ যাই হোক কোনো কারণবশত হয়নি। নাম দেখো বাসন্তী, হীরা, আর দুটোরই নাম রেখেছে, আর একটা মনে কেনে নাই কেউ, এটা কিনলে। হাতি দেখার পরে এবার বাবান টুকটুক করে মায়ের সঙ্গে হাঁটা দিয়েছে। ছেলেটা আমার খুবই লক্ষ্মী, এই জন্য ওকে সবাই ভালোবাসে, এত ভালোবাসে মানে বলার নেই। আস্তে আস্তে ভিডিওগুলো আসছে, দেখতে পাবে যে ওকে সবাই কেমনভাবে আদর করে, কেমনভাবে প্যাম্পারিং করে। তো এখানে এবার আমাদের গাড়ি চলে এসছে, প্রদীপ দাদের সঙ্গে আমাদের আগেই দেখা হয়ে গিয়েছিলো, প্রদীপ দাদা নিয়েছে গাইড, সেই জন্য আমরাও এবার ওর মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছি, আমাদেরকেও গাইডে সমস্ত কিছু দেখিয়ে দেবে। তো এখানে বাবান আসছে, এবার ঐশী উঠবে, ঐশী সবসময় ভাইয়ের কাছে বসবে, ঐশী হচ্ছে প্রদীপ
তালুকদার মেয়ে, তো ও এখন ভাইয়ের সাথে বসবে আর দুজনে বেশ মজা করতে করতে যাক, আমরা এবার এনজয় করতে করতে বাকিটা দেখে নিই। তো গাড়ি এখন চলতে শুরু করবে, আর এই যে এখন গাড়ি চলতে শুরু করেছে পেছনে এই যে বসে আছে উনি হচ্ছে আমাদের গাইড। তো প্রদীপ দ্বারা গাইডটা প্রথম থেকেই নিয়েছে, আমরা কোনো কালেই গাইড নিয়ে নিই, আগের বছর একবার নিয়েছিলাম মনে হচ্ছে, তো ঠিক মনে নেই ওটা। ঘুমাচ্ছে এখন আফ্রিকান সিংহ, হ্যাঁ ওই দেখো ঘুমাচ্ছে, দুটো বেবি, হ্যাঁ দুটো বেবি, হ্যালো ব্ল্যাক, ও এখানে সাদা বাঘ দেখতে এলাম। বাবান, এ বাবান, গাড়িটা নিয়ে একটু সুবিধাই হয়েছে কারণ অনেকটা বড় একটা এরিয়া, সেটা সব কিছু হেঁটে হেঁটে দেখতে গেলে একবারে নাজেহাল হয়ে যায়। আবার মনে হচ্ছে যে বেশিরভাগ জিনিস তো আমাদেরকে হেঁটেই দেখতে হয়েছে, তাহলে গাড়ি নেওয়ার কী দরকার ছিল। অনেক রকম মনে হবে, তোমাদের যেটা ভালো লাগবে সেটা করবে। আমার গাড়িটা নিয়ে মানে 50% স্যাটিসফাইড হয়েছি, আর 50% আমি নিজেও জানি না কনফিউজ। তো এখানে একবার যেখানে পৌঁছে গেছি সেটা হচ্ছে একটা পার্ক ছিল, এখানে বাচ্চারা খেলাও করছে। এবার আমরা কী দেখবো বলো তো? ভাল্লুক দেখবো। তো এখানে বাবান দেখো কত সুন্দর লাফিয়ে লাফিয়ে চললো সোনামণি আমার। তো এখানে ভাল্লুক দেখতে চলে এসছে, ভাল্লুকটা এখন পড়ে পড়ে ঘুম দিচ্ছে। তো এই দিকে একটাই মাত্র ভাল্লুক আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান স্লথ বিয়ার। আর এই পেছন সাইড করে এসছে, এখানে দেখো ভাল্লুকগুলো লাইন দিয়ে চললো। এখানে না হলো 5-7 মতো ভাল্লুক আছে, ঠিক বুঝতে পারিনি তখন যে কটা ছিল, অ্যাকচুয়ালি মনেও নেই। তো ওরা সব এখন লাইন দিয়ে দিয়ে যাচ্ছে। চল বাবা চলো এইদিকে, সামনের দিকে তাকাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো সামনের দিকে, চলো এদিকে চলো। হ্যাঁ মেরিন ফ্রি ট্রপিক্যাল শার্ক, এতে শার্ক দেখ, শার্ক দেখ কত সুন্দর। এদিকে মাছের অ্যাকোয়ারিয়ামটা না আমরা এর আগে কোনো দিনও দেখিনি, আমরা অনেক কিছু দেখলাম গাইডের জন্য, বেশি করে সব কিছু দেখতে পারলাম। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, কারণ এবার আমরা পাখি দেখতে যাব। পাখিটা এটা দেখেছি, তো এটা হচ্ছে এক ধরনের ভালচার, মানে শকুন। একটা শকুন গাছের উপরে উঠে আছে, আর একটা শকুন দেখো কত সুন্দর পাখা মেলে বসে আছে, মানে দেখতেই বেশ সুন্দর লাগছে। এই দেখো এগুলো তো এখন অ্যাকচুয়ালি দেখা যায় না, সব কিছু এখন প্রিজার্ভ হয়ে গেছে, আর না হলে তারা এখন সার্ভাইভই করতে পারে না। এই যে সামনে থেকে দেখো একদম মহারাজের মতো পাখা ছড়িয়ে বসে আছে। এখানে বেশ একটা পাখি রয়েছে, নাম হচ্ছে শিকরা। তো বিভিন্ন ধরনের পাখিগুলো সবাই নিজের মতো করে উঠছে। আর এই যে মোটা যে শেকলের পর্দাটা দিয়েছে না, এটা পার করতে আমি হিমশিম খেয়ে গেলাম। আমার মনে হয় পাখিগুলো যাতে এদিক দিয়ে বেরোতে না পারে, এটা হচ্ছে দরজা, তো সেই জন্যই মনে হয় এইরকম ব্যবস্থা করা হয়েছে। ক্ষীরালয়ের মধ্যে আছি, অনেক কিছু দেখা হয়েছে, আর এনার্জি লাগছে না, তাই তো গাড়ি করে আসছি, তাতেও প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, আর তোমাদেরকেও সব কিছু একসাথে শেয়ার করতে পারছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখো এখানে আবার কত সুন্দর পাখি দেখো, এখানে আবার হলুদ ছিটি ছিটি রেখে দিয়েছে কেন কে জানে। এখানে দেখো পাখিগুলো কি সুন্দর দেখতে না। তো অনেক জিনিস আমাদের দেখা হলো, এখন অনেক জিনিস দেখা বাকি রয়ে গেল, দেখিনি আর এখন দেখা সম্ভবও নয়, কারণ সময়ের অভাব, এনার্জির অভাব, আর সাথে আছে বাচ্চা। এরপরে আমাদেরকে খাওয়া দাওয়া করে আবার রওনা দিতে হবে, সেজন্য এই উট পাখিটাকেই লাস্ট দেখছি, এরপরে আমরা হাঁটা দেবো একদম আমাদের গন্তব্যে। তো অনেক কিছু দেখা হলো না, যেমন হচ্ছে সাপ, ব্যাঙ, আরও যা যা থাকে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, এর নেক্সট পার্টটা অবশ্যই খুব তাড়াতাড়ি আসবে। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।